السلام عليكم، أنا محمد عبد المجيد. পাবনা জেলার এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাস করে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগদান করি। বাংলাদেশ বিমানবাহিনীতে 31 বছর চাকরি জীবন শেষে এসে আমি চিন্তা করলাম মানুষের সেবামূলক কিছু করার জন্য কি করতে পারি। সেই হিসাবে আমি অনলাইন রিসার্চ করে এই এইচএসআরটিডি 10 নম্বর গোল চত্বরের এর সন্ধান পাই। এখানে এসে আমি পরে এদের সাথে যোগাযোগ করে আমি সেখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমি এলএমএফ এবং ফার্মেসি কোর্স কমপ্লিট করি। এবং এখানকার যারা টিচার আছেন বা শিক্ষক মণ্ডলী আছেন তারা সুন্দর এবং ভালো সাবলীলভাবে ছাত্রদেরকে বা সুন্দরভাবে তাদের সব এই বোঝায় এবং লেখাপড়া সুন্দর সম্পন্ন করে। এবং এই সাথে সাথে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল যেমন স্যালাইন ইনজেকশন সেলাই ব্লাড প্রেশার মাপা ইউরিন ব্লাড সুগার টেস্ট বিভিন্ন ধরনের টেস্টগুলি ভালো করে এখানে শেখানো হয়। এবং এর সাথে আমি এবং তাদের ব্যবহার এবং তাদের কথাবার্তা সুন্দরভাবে সাবলীলভাবে ছাত্রদের বোঝানোর জন্য খুবই সুন্দর এবং সাবলীল। এখানে আমি এসে এই কোর্সটা কমপ্লিট করে আমি অনেক কিছুই মেডিকেলের টার্ম শিখতে পেরেছি যা আগে আমার কখনোই জানা ছিল না। এখানে জানার পরে অনেক রোগ সম্পর্কেই জানা যাচ্ছে এবং অনেক কিছুই হয়েছে। আমার এই কোর্স করার পরে আমি এখন চিন্তাভাবনা করছি গ্রাম এলাকায় থেকে মানুষের ভালো একটা সেবা দিতে পারবো। এজন্য আমি এই এইচআরটিডি মেডিকেল ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আরও উন্নতি যেন ধীরে ধীরে আরও উন্নতি সাধন করে এবং আরও অনেকে এখানে এসে এখানে ভালোভাবে লেখাপড়া করে এবং এই মেডিকেল সম্পর্কে তাদের ভালো একটা ধারণা পোষণ হয় এবং তারা এই ফার্মেসি বিশেষ করে ফার্মেসি কোর্স করে যদি কেউ ফার্মেসি দিয়ে থাকে এবং এরা তাদের জীবনে উন্নতি সাধন করতে পারে। আমি এই এইচআরটিডির কাছে অনেক কৃতজ্ঞ এবং আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষকে সেবা দিতে পারি। আসসালামু আলাইকুম।